আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপ সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি নিপা বেগম। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যে ঐতিহাসিক 7ই মার্চ পালিত, দলের শীর্ষ পদে পুনরায় নির্বাচিত হয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন লন্ডনে সংবর্ধিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনা অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আরমান আহমেদ শিপলু। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিজোড়া 71-এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্জ্য গম্ভীর কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার আহ্বান। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার চূড়ান্ত আহ্বানই করেননি, তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখা দিয়েছিলেন, আর এরই মাধ্যমে বাঙালি ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণই ছিল 9 মাসব্যাপী বাংলার মুক্তি সংগ্রামের মূল ভিত্তি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জালাল উদ্দিন, শামসুদ্দিনা মাস্টার, সিতাব চৌধুরী, মারুফ আহমেদ চৌধুরী, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, খসরুজ্জামান খসরু, হাবিবুর রহমান হাবিব, মেহের নিগার চৌধুরী, তারিফ আহমেদ, আলতাফুর রহমান মুজাহিদ, সেলিম আহমেদ খান, জামাল আহমেদ খান, মুসলিমা শামস বন্নি প্রমুখ। বেগম খালেদা জিয়া পুনরায় চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। গত 7ই মার্চ যুক্তরাজ্যে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম মালিকের সভাপতিত্বে ও কৌসার এম আহমেদ এর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ব্যারিস্টার এম এ সালাম, আব্দুল হামিদ চৌধুরী, আক্তার হুসাইন, কামাল উদ্দিন, তাজ উদ্দিন, শামসুর রহমান মাহতাব, আনোয়ার হোসেন খোকন, গুলাম রব্বানি, প্রফেসর ফরিদ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, নাসির আহমেদ শাহীন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মহিলা দল আহ্বায়ক ফেরদুস রহমান প্রমুখ। সভায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর কারামুক্তি দিবস নিয়েও কথা বলেন বক্তারা। যুক্তরাজ্য সফররত কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনকে সম্বর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজার উপজেলাবাসী। 8ই মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের আমানা সেন্টারে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আলহাজ শামসুদ্দিন খান। মোহাম্মদ বাবুল হোসেন ও আব্দুর রহিম শামীমের যৌথ পরিচালনা সভায় সভাপতিত্ব করেন সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আলহাজ জালাল উদ্দিন, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, কবি নজরুল ইসলাম, আনোয়ারুজ্জামান চৌধুরী, আশেক আহমেদ আশেক, আলহাজ মানিক মিয়া, হাজি আব্দুল শফিক, আব্দুল করিম নাজিম প্রমুখ। সবাই বক্তারা আগামী সংসদ নির্বাচনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসন থেকে সরওয়ার হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্বনাথ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুরের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা গত 7ই মার্চ পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হাফিজ মাওলানা কাউসার আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তৈয়বুর রহমান। আনসার হাবিব, হেলাল মুস্তাব, জিয়াউল হক জিয়া ও সিরাজুল ইসলামের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন ডাক্তার আবুল কাহের টিপু, সারব আলী, আব্দুল আহাদ, হাফিজুর রহমান, মুশারফ আলী, আব্দুল আউয়াল চৌধুরী, দৌলত হোসেন, ওয়াহিদ আলী, কামাল হোসেন, মুহিবুল হক আবুল কাহার, আব্দুল নূর, মুহিউদ্দিন আনসার, আবুল কাশেম নুমান, আবু তাহের, এনামুল হক, এমদাদুল হক, নেসার আহমেদ ও রাসেল আহমেদ প্রমুখ। গতকাল রোববার পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে নিজাম মিয়া বিস্কুটি ওয়েলফেয়ার এন্ড এডুকেশন সোসাইটির উদ্যোগে প্রখ্যাত আলেমা দিন হজরত আলামা মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বিস্কুটিয়ার ইসালা সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল ইসলাম ইউকের সভাপতি আলামা হাফিজ মোহাম্মদ আবুল জলিলের সভাপতিত্বে এবং আল ইসলাম গ্রেটার লন্ডন জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলামা মুজাহিদ উদ্দিন দুবাগী, মুফতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শেহাব আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম সাদ, মাওলানা হাফিজ ওয়াহিদ সিরাজি, আলহাজ আরব আলী এবং আদিল চৌধুরী। বক্তারা হযরত আলামা বিস্কুটির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার সদর উপজেলার মুস্তফাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজকর্মী তুফায়েল আহমেদ তুয়েলের সম্মানে মঙ্গলবার পূর্ব লন্ডনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারবাসীর ব্যানারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি লুৎফর রহমান, দেলার হোসেন আহাদের সভাপতিত্বে ও তরিকুর রশিদ চৌধুরীর সকলের পরিচালনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলেহীন করিম চৌধুরী, নাসির আহমেদ শাহীন, আসলাম খান, ফজলুর রশিদ লিটন, জসিম উদ্দিন, সৈয়দ শাকিরুজ্জামান, মকসুদ আলী জাকারিয়া, তুফাইল আহমেদ তপু, আনোয়ার মিয়া, ফজলু মিয়া, মহসিন আহমেদ, সৈয়দ রিয়াজ আহমেদ, মিসবাহুর রহমান, ফয়েজ আহমেদ, শফিকুর রহমান, রুকন আহমেদ, জুবেল খান প্রমুখ। মত বিনিময় সভায় তুফাইল আহমেদ তুয়েলকে বিএনপির প্রার্থী হিসেবে আসন্ন ইপি নির্বাচনে মুস্তফাপুর ইউনিয়ন থেকে জয়যুক্ত করার আহ্বান জানায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখনই ফিরছি তখন থাকছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী, বাংলাদেশিদের অংশগ্রহণ। ইতালিতে ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক অনুষ্ঠিত। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনেস্কোতে 10 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গত 8ই মার্চ আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল এরিনা বোকেবা। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ হোসেন সিহেল জানান, চিত্র প্রদর্শনীতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের চিত্রশিল্পী মাকসুদা ইসলাম ইকবাল নিপা ও মোহাম্মদ ইকবাল। প্রদর্শনীতে তাদের কয়েকটি শিল্পকর্ম স্থান পেয়েছে। বাংলাদেশ ছাড়াও এবার প্রদর্শনীতে আর্মেনিয়া, বাহরাইন, কিউবা, টোগো, তুরস্ক এবং ইউক্রেনের চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী বক্তব্যে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল এরিনা বেখোবা নারীর সম অধিকার ও অগ্রগতি নিশ্চয়তা প্রদানে ইউনেস্কোর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেই সাথে সাথে তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। ফ্রান্সের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলামও বক্তব্য রাখেন। এ প্রদর্শনী আগামী 18 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উইরাল শাখা আয়োজন করেছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, গত 6 মার্চ উইরালের একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর উইরাল শাখার চেয়ারপারসন কয়সের মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক জুয়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নুমান আহমেদ। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর সভাপতি কাউন্সিলর আব্দুল মুকিত খান, সাবেক সভাপতি বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব সফু মিয়া, আহমেদ মুস্তাফা, শায়েক চৌধুরী, কুহিনুর মিয়া, সুমন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় নেতৃত্ববৃন্দরা বলেন, 21 মানে মাথা নত নয়, তাই ভাষা আন্দোলনের অম্লান চেতনা সকল ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 6 মার্চ মিলানের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হল ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান লম্বার্ডিয়া ইতালির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। 6 মার্চ 2016 মিলানের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হল ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান লম্বার্দিয়া ইতালির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক অধীরদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সালাউদ্দিন রিপনের পরিচালনায় পরিচিতি সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ পেয়ার আলী। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি তারা মিয়াম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সাহেল, মাহবুব কামাল জামান, নূর হোসেন জমির, সিদ্দিক আহমেদ সিজিল প্রমুখ। সভায় পরিচিত হয় নতুন কমিটির সভাপতি রুহিন আহমেদ। আমরা সবাই এখানে সমবেত হয়েছি শুধু সিলেটের সেবা করব তা নয়, আমরা বৃহত্তর বাংলাদেশের সেবা করব। সাধারণ সম্পাদক মাইজুর রহমান ময়েজ এবং সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাহুল সহ কমিটির 101 সদস্য বৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবগঠিত কমিটি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। অগ্নিচূড়া 7 মার্চ উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে গত 7 মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক 7 মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রিজবি আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম। আমাদের মার্দিত প্রতিনিধি বকুল খান জানান, আলোচনায় বক্তারা বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ঘোষণা এবং গেরিলা যুদ্ধের সুস্পষ্ট দিক নির্দেশনা নিরস্ত্র বাঙালি জাতি রাতারাতিভাবে সশস্ত্র যোদ্ধায় পরিণত হয়। ওই ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা ও জাতির করণীয় সম্পর্কে বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দেশব্যাপী যে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তাই চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। অনুষ্ঠানে স্পেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দের মধ্যেও বক্তব্য রাখেন আলমগীর হোসেন, সাকায়াত হোসেন বাবুল, দবির তালুকদার, ইকবাল হোসেন, মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ হাসানুজ্জামান, সবুজ আলম, তারিক হোসেন, মোহাম্মদ বাহার উদ্দিন, হাবিবুর রহমান, সুমন নূর, কসির উদ্দিন টিটু, এনাম আলী খান প্রমুখ। 6 মার্চ মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল ইউনাইটেড সিলের সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কিত প্রেসিডিয়াম প্রেস কনফারেন্স 2016। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের আরেকটি রিপোর্টে। 6 মার্চ মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির
द्विवार्षिक सम्मेलन 2016 प्रस्तुति सम्पर्कित प्रेसिडियम प्रेस कन्फारेंस कन्फारेंसे संगठनेर सार्विक कार्यक्रम ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনুমিয়া মেম্বার 13-10-2016 ইংরেজের রোজ রবিবার ইউনাইটেড সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই বাংলা টিভি এটিএন বাংলা চ্যানেল এস এশিয়ান টিভি শিকর টিভি সহ স্থানীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ সংগঠনের 11তম কার্যকরী পরিষদ দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ আগামী 13 মার্চ 2016 নির্ধারণ করা হয় উল্লেখ্য 8 আগস্ট 1991 সনে ইতালিয়ান আইন অনুসারে 40155 রেজিস্ট্রেশন নম্বরে নথিভুক্ত হয়ে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আসন্ন সম্মেলনে সৎ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে একটি শক্তিশালী কমিটি যা বৃহত্তর সিলেট সহ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মোহাম্মদ সাইদুল হক অলংকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বশির আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ মকরম আলী আফরোজ অনুষ্ঠানে ইউনিয়নের 11 জন গরিব অসহায় মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয় এবং 25 জন যুবককে নিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয় অলংকারী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুরমান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিসপা উদ্দিন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামাল উদ্দিন রোকিয়া আজিজ চ্যারিটেবল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আব্দুল আজিজ নুনু মিয়া রফিক মিয়া তাজুল ইসলাম সালাম মদরিস আলী মোহাম্মদ আলী জালাল ফয়জুর রহমান প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো যুক্তরাজ্যে ঐতিহাসিক 7ই মার্চ পালিত দলের শীর্ষ পদে পুনরায় নির্বাচিত হওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্যে বিএনপি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন লন্ডনে সম্বর্ধিত এই ছিল আমাদের এখানকার আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ